Assalamualaikum. আমরা aqua fish paradise beauty পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট ব্লগ। আমি আসলে প্রফেশনাল এরকম ব্লগার না, এই প্রথম আর কি ব্লগ করার চেষ্টা করছি। তো কিছু ভুল হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা হচ্ছে আসলে রঙিন মাছ যেগুলো aquarium fish বলে আর কি, সেগুলো যেগুলো অটো ব্রিড বা ছোট সাইজের মধ্যে যেগুলো পড়ে আর কি, যেগুলো ঘরোয়াভাবে চাষ করা যায়, ওইটার উপরে আমরা ছোটখাটো ভাবে শুরু করতে যাচ্ছি। বলতে পারেন যে বিগিনার্সদের জন্য ক্লাস, নিজেরাও আমি অন্যভাবে অন্য জায়গায় এর আগে মাছ চাষ করছি, এখন নতুন জায়গায় নতুনভাবে সেট আপ দিব। তো এখন যারা বিগিনার্সরা আছে তাদের জন্য এখন হয়তোবা এইটা হেল্প হতে পারে, তো ওই জন্য আর কি ব্লগটা করা। তো এই যে আমরা কিছু কক্সিপ নিয়ে আসছি, কিনে কিছু কক্সিপ নিয়ে আসছি, এই যে দেখেন সাইজ, কিছু কক্সিপ নিয়ে আসছি, প্লাস কিছু ক্যারেটেরও আমরা ব্যবস্থা করছি আর কি। যে কক্সিপ আমরা নিয়ে আসছি, প্লাস কিছু ক্যারেট আমরা নিয়ে আসছি, ক্যারেট ভেতরে আছে। আমরা ধীরে ধীরে এটা সেট আপ থেকে শুরু করে কিভাবে শুরু করব এটা কিছু পর্ব আকারে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাল্লাহ আপনাদের এটা কাজে লাগতে পারে আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।